হ্যালো বন্ধুরা, আমি শিলাজিৎ। আর ব্রেকিং ব্যাড টিভি সিরিজ বিশ্লেষণের প্রবাহ এগিয়ে নিয়ে যেতে আজকে নিয়ে এসেছি তৃতীয় সিজনের প্রথম পর্ব। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুগ্রহ, ভিডিওটি ভালো লাগলে লাইক বোতাম টিপে জানিয়ে দাও তোমাদের সমর্থন। আর যদি মনে হয় এই ছোট্ট প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তবে এখনই সাবস্ক্রাইব করে দাও তোমাদের এই চ্যানেলে। প্লেন দুর্ঘটনার ফুটেজ এখন আলবাকার্কির টিভি চ্যানেলগুলোতে প্রাধান্য পেয়েছে। দুর্ঘটনার পরের সপ্তাহে ডোনাল্ডকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে তার মেয়ের সাম্প্রতিক মৃত্যুতে শোকে বিভ্রান্ত হয়ে সে ভুল অনুমতি দিয়েছিল। অন্যদিকে পুলের ধারে বসে অনুতপ্ত ওয়াল্টার এই দুর্ঘটনায় তার দোষ সম্পর্কে সম্পূর্ণ সচেতন। সে উত্তেজিত হয়ে তার মাদকের অর্থে আগুন লাগিয়ে দেয়, তবে পরক্ষণেই তার সিদ্ধান্ত ভুল মনে করে ডলার ভর্তি জ্বলন্ত গ্রিলটি পুলের মধ্যে ফেলে দেয়। তবে এর ফলে তার জামার হাতায় আগুন লেগে যাওয়াতে সেও পুলের জলে লাফ দেয়। এদিকে স্কাইলার বিবাহবিচ্ছেদের উদ্দেশ্যে উকিলের সাথে দেখা করে। পরিবারের আর্থিক বিষয়ে প্রশ্ন করা হলে স্কাইলার মুহূর্তের জন্য বিব্রত হয়ে যায়। সেই আইনজীবী স্কাইলারকে জানায় সে এরকম অনেক মামলা দেখেছে যেখানে দম্পতিরা একে অপর থেকে তাদের আর্থিক অবস্থা লুকিয়ে রাখে। অন্যদিকে ওয়াল্টার পুল থেকে অর্থ উদ্ধার করার পরে হ্যাঙ্ক এসে পৌঁছয়। সে ওয়াল্টারকে জানায় তার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় এসে গিয়েছে। অন্যদিকে জেসি পুনর্বাসনে থেকে স্বগ্রহণযোগ্যতা শিখছে। সে একটি মিটিংয়ে অংশগ্রহণ করে যেখানে গ্রুপ লিডার আত্মগ্রহণযোগ্যতা এবং আত্ম উন্নতির আকাঙ্ক্ষা রূপান্তরের জন্য অপরিহার্য বলে বর্ণনা করে। পরের দিন ওয়াল্টার তার নতুন অ্যাপার্টমেন্ট থেকে তার বাড়িতে ফোন করে। ওয়াল্টার জুনিয়র ফোনটা ধরে এবং অভিযোগ করে তার বাবা মায়ের বিয়ে নিয়ে কি চলছে তা কেউ তাকে বলছে না। স্কাইলারের আপত্তি থাকা সত্ত্বেও ওয়াল্টার জুনিয়রকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এবং পরে ওয়াল্টারের ফোনে একটি SMS আসে যাতে লেখা পলস, ওয়াল্টারের স্কুলে সাম্প্রতিক দুর্ঘটনা নিয়ে আলোচনা করার জন্য একটি ছাত্র সমাবেশ ডাকা হয়। একজন ছাত্রের মুখে তার লনে একজন প্লেন যাত্রীর দেহাবশেষ খুঁজে পাওয়ার বর্ণনা শুনে ওয়াল্টার অস্বস্তি বোধ করে। এটি লক্ষ্য করে কার্মেন ওয়াল্টারকে তার নিজের অভিজ্ঞতা প্রকাশ করতে উৎসাহিত করে। ওয়াল্টার তার শ্রোতাদের উজ্জ্বল দিকের দিকে তাকাতে বলে তার অপরাধবোধ প্রশমিত করার চেষ্টা করে। সে তাদেরকে এই বিপর্যয়ের ফলে ঘটা মৃত্যুর সংখ্যা থেকে উচ্চতর মৃত্যুর সংখ্যা ঘটা বিপর্যয়ের কথা ভাবতে বলে। এই দুর্ঘটনা তুলনামূলকভাবে এতটাও খারাপ নয়। কার্মেন ওয়াল্টের কথাগুলোকে অনুপযুক্ত মনে করে তার বক্তৃতা ছোট করে দেয়। অন্যদিকে দুজন লোক মরুভূমিতে অবস্থিত একটি জরাজীর্ণ খামার বাড়িতে এসে পৌঁছয় এবং শুধুমাত্র তাদের বন্দুক এবং বুটগুলো বাদ দিয়ে তাদের দামি স্যুটগুলি খুলে রেখে দড়িতে ঝোলানো জীর্ণ কাজের পোশাকগুলি পরে নেয়। অন্যদিকে ওয়াল্টার তার ছেলেকে স্কুল থেকে বাড়িতে পৌঁছে দিতে আসে। তখন ওয়াল্টার জুনিয়র তার বাবাকে জিজ্ঞেস করে কেন সে আর বাড়িতে আসে না। ওয়াল্টার কোনো উত্তর না দিয়েই সেখানে থেকে চলে যায়। বাড়ির ভিতরে ঢুকে ওয়াল্টার জুনিয়র স্কাইলারের ওপর ক্রুদ্ধ হয়। সে নিশ্চিত স্কাইলার তার বাবার ওপর মানসিক অত্যাচার করছে। মারিও সেখানে উপস্থিত। সে স্কাইলারকে বোঝানোর চেষ্টা করে তার বাবা মা কেন আলাদা হয়ে গেছে তা জানতে ওয়াল্টার জুনিয়র ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে। সাথে সে নিজেও জানতে চায় স্কাইলার কেন হঠাৎ এইরকম ব্যবহার করছে। স্কাইলার মারিকে বলে তার ওয়াল্টার জুনিয়রকে প্রশ্রয় না দিয়ে বরং তাকেই সমর্থন করা উচিত। অন্যদিকে রিহ্যাবে আরেকটি মিটিং চলাকালীন জেসি হতাশাগ্রস্ত হয়ে গ্রুপ লিডারকে জিজ্ঞেস করে সে সত্যিই কাউকে আঘাত করেছে কিনা। তবে সে হতবাক হয়ে যায় যখন গ্রুপ লিডার স্বীকার করে সে তার মেয়েকে হত্যা করেছে। সে ব্যাখ্যা করে সে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চাপা দিয়ে তার নিজের মেয়েকেই হত্যা করেছে। জেসি বুঝতে পারে না এত কিছু ঘটে যাওয়ার পরও সেই লোকটা কিভাবে নিজেকে ঘৃণা না করে থাকতে পারে। সেই লোকটা স্বীকার করে সে অনেক বছর ধরে নিজেকে ঘৃণা করে কাটিয়েছে, কিন্তু অবশেষে বুঝতে পেরেছে অপরাধবোধ এবং আত্মঘৃণা সত্যিকার পরিবর্তনের পথে কাটা হয়ে দাঁড়ায়।
অন্যদিকে স্কাইলার তার অ্যাপার্টমেন্টে ওয়াল্টারের সাথে দেখা করে এবং বিবাহবিচ্ছেদের কাগজপত্র দেয়। ওয়াল্টার এই পরিণতি দেখে অবাক হয়ে যায়। ওয়াল্টার প্রতিরোধ করলে স্কাইলার তাকে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করে। সে নিশ্চিত জেসির সাথে মিলে গাঁজা ব্যবসা করে ওয়াল্টার তার চিকিৎসার জন্য অর্থ জোগাড় করেছে। ওয়াল্টার বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে। সে অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করে সে একজন মেথ নির্মাতা। স্কাইলার ওয়াল্টারের যুক্তি শুনতে অস্বীকার করে। সে ওয়াল্টারকে প্রতিশ্রুতি দেয় সে হ্যাঙ্ক বা অন্য কাউকে জানাবে না, তবে শুধুমাত্র যদি সে বিবাহবিচ্ছেদ মঞ্জুর করে এবং তাদের বাচ্চাদের থেকে দূরে থাকে। ওয়াল্টার জেসিকে পুনর্বাসন থেকে ফেরত নিয়ে আসার পরে জেসি তাকে জানায় সে জেনের মৃত্যু এবং বিমান দুর্ঘটনার জন্য দায়ী। ওয়াল্টার জেসিকে জানায় সে এই দুর্ঘটনার জন্য দায়ী নয়, উল্টে সে তালিকা করে জানায় অনেকগুলি ছোটখাটো কারণের ফলেই এই দুর্ঘটনা হয়েছিল। জেসি ওয়াল্টারকে জানায় মানুষ এক হয় সমস্যা থেকে পালিয়ে যায় অথবা সম্মুখীন হয়। সে নিজের সম্পর্কে গ্রহণ করতে শিখেছে সে একজন খারাপ মানুষ, যা ওয়াল্টার নিজের সম্পর্কে স্বীকার করতে অক্ষম। পরে ওয়াল্টার লস পলস হারমানোসে যায় এবং গাসের সাথে দেখা করে। গাসের প্রতি তার গভীর শ্রদ্ধা থাকা সত্ত্বেও ওয়াল্টার মেথ নির্মাণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। জবাবে গাস ওয়াল্টারকে তার 3 মাসের কাজের জন্য $3 মিলিয়ন প্রস্তাব করে, তবে ওয়াল্টার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে জানায় মাদক ব্যবসা থেকে উপার্জন করা অর্থের থেকে তার পরিবার তার কাছে অনেকটাই দামি। এদিকে একটি ফার্ম ট্রাকের খড়ের গাঁটের মধ্যে লুকিয়ে সেই দুই ব্যক্তি মার্কিন মেক্সিকো সীমান্ত পেরিয়ে পাচার করা একদল লোকেদের সাথে বসে আছে। একজন যুবক মিচোয়াকানে গ্যাংস্টারদের জন্য গাড়ি রং করার কাজের বিষয়ে সেখানে উপস্থিত লোকেদের কাছে বড়াই করে, কিন্তু যখন সে সেই লোক দুটির বুটের সামনে লাগানো খুলি দেখতে পায় তখন সে বিব্রত হয়ে যায়। ট্রাকের পিছন দিক থেকে গুলির শব্দ শুনে ড্রাইভার গাড়িটা দাঁড় করায়। সে তদন্ত করতে ট্রাকের পেছনে যায়, তবে বন্দুক উঁচিয়ে সেই লোক দুটি দরজা খুলে বেরিয়ে আসতে দেখে সে পালিয়ে যায়। কিছুটা দূরে যেতেই তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর ওই দুই ব্যক্তি খুন করা যাত্রী সমেত ট্রাকটিকে আগুন ধরিয়ে দেয়। গাড়িটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথেই তারা নিঃশব্দে সেখানে থেকে চলে যায়।